কিউআর কোড তো আমরা সকলেই দেখেছি, কিন্তু এটা খেয়াল করেছো কি সমস্ত কিউআর কোডেই এই টাইপের বক্স দেখতে পাওয়া যায়? এর আসল কারণ জানা আছে কি? বর্ষাকাল ছাড়াও আমাদের ভারতে সারা বছরই কম বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টির জলকে পানীয় জল হিসেবে যদি গ্রহণ করা হয় তাহলে কি হতে পারে, জানা আছে কি সেটা? আমাদের আশেপাশে মোবাইল টাওয়ার হামেশাই দেখতে পাই। মোবাইল টাওয়ারের এই গোলাকার অংশগুলিও নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমরা, কিন্তু এগুলো কেন থাকে জানো কি তার কারণ? বিচিত্র এই ভারতে এমনও জায়গা আছে যেখানে সবজি বাজার করতে হলে নৌকা বা বোটের প্রয়োজন পড়ে, জানা আছে কি সেই জায়গার নাম? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কম বেশি সকলেরই জানার ইচ্ছা থাকে আমাদের, এবং বলতে গেলে অধিকাংশই আমাদের জানা নেই। তো এই বিষয়গুলি ডিটেলসে জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। নাম্বার 7, কখনো কি তোমাদের মনে এই প্রশ্নটা এসেছে যে বৃষ্টির জল পানীয় জল হিসেবে গ্রহণ করা যায় কিনা? বৃষ্টির জলকে আমরা পানীয় হিসেবে গ্রহণ করতে পারি, কিন্তু সেটাও কিছু বিষয়ের উপর নির্ভরশীল। বৃষ্টির জলকে যদি অন্য কোনো কিছুর উপর পড়ার আগেই সংরক্ষণ করা যায় তাহলে সেই জল খাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে পার্শ্ববর্তী পরিবেশ যেন দূষিত না হয় সেটাও দেখতে হবে। নাম্বার 6, ইট তো সকলেই দেখেছি লাল রঙের হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে কমলা বা ধূসর বর্ণেরও হয়, তবে সম্পূর্ণ লাল বর্ণের ইটগুলোকেই ভালো মানের ইট বলে মনে করা হয়। কিন্তু ইটের এই লাল রঙের আসল কারণ কি? প্রধান কারণ হলো ইট তৈরির সময় লাল মাটির ব্যবহার করা হয়, আর দ্বিতীয়ত ইটকে অনেক বেশি সময় ধরে আগুনে পোড়ানো হয়। প্রায় এক মাস যাবৎ ইটগুলোকে আগুনে পোড়ানো হয়, সেজন্য রং একেবারে লাল বর্ণের হয়। আর যদি লাল মাটির পরিবর্তে অন্য কোনো মাটি দিয়ে তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে তখন লালচে বাদামি বর্ণ বা কালচে বাদামি বর্ণের হয়। নাম্বার 5, মালগাড়ির বগিতে এই ধরনের চাকা দেখা যায়। মালগাড়ির প্রতিটি বগিতেই এই ধরনের চাকা কেন থাকে জানো কি? যখন বগিগুলিতে অনেক বেশি মালপত্র লোড করা হয় তখন ওজন বৃদ্ধি পায় স্বাভাবিক কারণেই। এখন যদি কোনো সময় মালগাড়িকে ঢালু জায়গায় রাখতে বাধ্য হয় তখন সেই অতিরিক্ত ওজনের কারণে গাড়ি ঢালের নিচের দিক বরাবর গড়াতে পারে। সেই সমস্যা সমাধানের জন্যই এই চাকাগুলো লাগানো হয়। এগুলো আসলে হ্যান্ড ব্রেকের মতো কাজ করে, যা মালগাড়ির প্রতিটি বগিতেই থাকে, যদিও একেবারে প্রথমের দিকে বগিতে এরকম চাকা থাকতো না। নাম্বার 4, আমাদের দেশের ম্যাক্সিমাম এক্সামের খাতা লাল কালির পেন দিয়ে চেক করা হয়, কিন্তু কেন, কিভাবেই বা এই লাল কালিতে খাতা দেখার রেওয়াজ শুরু হয়েছিল? আসলে ঘটনাটি কয়েকশো বছর আগের। সেই সময় ইংল্যান্ডে রটে গিয়েছিল যে যদি কোনো ব্যক্তির নাম লাল কালিতে লেখা হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু শীঘ্রই হতে চলেছে। তখন সেখানকার একদল শিক্ষক এটাকে ভুল প্রমাণ করার জন্য লাল কালিতে সমস্ত কিছু লেখার প্রচলন শুরু করেন, এবং সেই থেকেই বাকি বিশ্বেও এটি ছড়িয়ে পড়ে। নাম্বার 3, মোবাইল টাওয়ারে এই সাদা গোলাকার অংশগুলিকে দেখেছো নিশ্চয়ই? এগুলো কেন থাকে আর এগুলোর কাজই বা কি? গোলাকার এই অংশগুলো হলো অ্যান্টেনা। যখন আমরা কোনো ব্যক্তিকে ফোন করি তখন আমাদের ভয়েস রেডিও সিগন্যালে কনভার্ট হয়ে আশেপাশে থাকা টাওয়ারগুলিতে পৌঁছায় এবং সেখানে রিসিভ হয়। টাওয়ার সেই রেডিও সিগন্যালগুলোকে ফাইবার সিগন্যালে কনভার্ট করে এবং ফাইবার লাইনের মাধ্যমে অন্য টাওয়ারে পাঠায়, এবং সেখানে টাওয়ারটি পুনরায় ওই ফাইবার সিগন্যালকে রেডিও সিগন্যালে কনভার্ট করে এবং অপর ব্যক্তি তখন শুনতে পায়। গোলাকার এই অ্যান্টেনাগুলোর কাজ হলো এক ফোন দ্বারা প্রেরিত কলিং সিগন্যালকে ক্যাচ করা আর ফাইবার লাইন থেকে আসা ফাইবার সিগন্যালকে রেডিও সিগন্যালে কনভার্ট করে অন্য ফোনে প্রেরিত করা। নাম্বার 2, ভারতের এমন এক সবজি মার্কেট যেখানে সবজি ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই নৌকা বা বোটের ইউজ করতে হয়। কাশ্মীরের ডাল লেককে প্রথম এরকম একটি সবজি মার্কেট গড়ে উঠেছে যেখানে সবজি ক্রয় বা বিক্রয় করতে নৌকার প্রয়োজন পড়ে। নাম্বার 1, কিউআর কোডে এই টাইপের তিনটি করে বক্স থাকতে দেখা যায়, এবং লক্ষ্য করলে দেখতে পাবে প্রতিটা কিউআর কোডে এই বক্সগুলো থাকে। বক্সগুলির আলাদা কোনো কাজ থাকে নাকি নিচেও কি দেওয়া থাকে? আসলে অনেক সময় দেখা যায় কিউআর কোডগুলোকে সাইডে বেঁকে থাকতে, বা অনেক সময় আমাদের ফোনকে বাঁকিয়ে স্ক্যান করতে হয়। যদি এই বক্সগুলি না থাকতো তাহলে এই সব ক্ষেত্রে স্ক্যান করতে অনেক সময় লাগতো। এগুলি কিউআর স্ক্যানারকে অ্যাকিউরেসি দেয়, অর্থাৎ এই বক্সগুলির দ্বারা নিজে নিজেই কিউআর কোডকে সঠিকভাবে এবং সহজেই স্ক্যান করা সম্ভব হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আলোচ্য ফ্যাক্টগুলির মধ্যে কোনটি তোমার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।